বিজেপি ও তৃণমূল কংগ্রেসের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার ঝুঁচকোডাঙ্গা গ্রাম। জানা যায়, শুক্রবার এই গ্রামের বাউরিপাড়ায় বিজেপি কর্মীদের সাথে তৃণমূল কর্মীদের সংঘর্ষে দুপক্ষই লাঠিসোঁটা নিয়ে জড়ো হয়। শুরু হয় ইট ও পাথর বৃষ্টি। এই ঘটনায় দুপক্ষের আটজন আহত হয়েছেন। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, দুজন বিজেপির দলীয় কর্মী জয় শ্রীরাম বলায় তৃণমূল কর্মীরা তাদের উপর চড়াও হয়ে মারধর শুরু করে। ঝুঁচকোডাঙ্গা গ্রামে ফার্স্ট সকালে মুখ ধুতে ধুতে আমাদের বিজেপি সমর্থক দুটি ছেলে কলতলায় দাঁড়িয়ে থাকে এবং বলা হয় যে আজ 1 জানুয়ারি একটা বৃষ্টি করব। একে অন্য অপরজন বলে যে জয় শ্রীরাম ঠিক আছে, 2021 এলো তো তাহলে করতেই হবে। এই কথা বলার জন্যে বিপক্ষ দলের কিছু লোক বাইরে ছিল, তারা এই কথা তৃণমূলের কিছু লোক সে এই কথাটা শুনে বলে যে আমাদেরকে মারতে আসছে, এই জন্যে আমাদের মেয়ে ছেলেগুলো ছিল, বেটা ছেলে কেউ ছিল না, কাজে বেরিয়ে গেছিলো, মেয়ে ছেলেগুলোকে পেয়ে ওরা ধরে মেরেছে এবং নাকে সোনার গহনা ফেনা ছিল সেগুলো ছিঁড়ে দিয়েছে। কতজন আহত হয়েছে? 6 থেকে 7 জন আহত হয়েছে এবং আমাদের একজনকে তুলে নিয়ে এসে আটক করে রেখেছে থানাতে। এখন কোথায় এসেছেন? এই ছোট ছেলে থানায় এসেছে। ছোট ছেলে দুটো জয় শ্রীরাম বলার জন্য কি হামলা? হ্যাঁ, আজকে আমাদের যেহেতু আজকে একটা দিন 1 জানুয়ারি, এই দিনেতে আমরা সাধারণত সবাই ফ্যামিলিগতভাবে রাজনীতিগতভাবেও আমরা একটা ফিস্টের আয়োজন করছিলাম। তো আমাদের বামুনাড়া অঞ্চলের আমাদের 137 নম্বর বুথের আমার ব্লকের সহসভানেত্রী আছে আমাদের মৌসুমি ঘোষ, তো ওনার নেতৃত্বে আজকে গ্রামে একটা ফিস্টের আয়োজন করা হয়েছিল। তো সেই আয়োজন যখন করা হচ্ছিল তখন তৃণমূলের কিছু দুষ্কৃতি বাহিনী সেখানে গিয়ে আমাদের দলীয় পতাকা ব্যানার যাবতীয় যা ছিল ছিঁড়ে ফেলে দেয়। তো তারা যখন প্রতিবাদ করে বলে যে আমরা বিজেপি করছি, আমাদেরকে মারধর করে ব্যানার ছিঁড়ে ফ্ল্যাগ ছিঁড়ে কখনো বিজেপিকে রোখা যাবে না, 2021 বিজেপি ভাতারে আসবে, তো এই কথা যখন তারা বলে জয় শ্রীরাম ধ্বনি দেয়, তো এই জয় শ্রীরাম ধ্বনিটা দেবার জন্য তাদেরকে প্রচণ্ড পরিমাণে মারধর করা হয়। একটি নিতাই বলে ছেলেকে তুলে নেওয়া হয়েছে, তুলে নিয়ে আসা হয়েছে এবং তার স্ত্রীকে প্রতিনিয়ত তৃণমূলের লিডার হুমকি দিচ্ছে যে তাকে বাড়ি গিয়ে মেরে আসবে, তার কোলে ছোট বাচ্চা আছে। তার সত্ত্বেও আবার আরেক দুটো মেয়ে ছেলেকে পা ফাটিয়ে দেওয়া হয়েছে, তুলসীকে সোমার নাকের টেনে ছিঁড়ে নেওয়া হয়েছে। তো এই ধরনের তৃণমূলের যে কার্যকলাপগুলো চলছে ভাতারের বুকে, এটা ঝুঁচকোডাঙ্গা গ্রামে আমাদের মোটামুটি 7 জনের মতন আহত হয়েছে। এখানে একজন হসপিটালাইজ আছে, তার মেডিকেল চলছে, এক্সরে করবে এবং সেই রিপোর্টে নিয়ে এসে আমরা লড়বো। আমরা কি থানায় পুলিশের কাছে? হ্যাঁ, আমরা পুলিশের কাছে কমপ্লেন করেছি যে আমরা কি কোন রাজ্যে বাস করছি, যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকেও জয় শ্রীরাম বলে রেগে যায়। তো আমরা কি পাকিস্তানের রাজ্যে বাস করি যে আমরা জয় শ্রীরাম বলতে পারবো না? আমরা হিন্দু ধর্মের বিশ্বাসী, আমরা হিন্দুত্ববাদী, তাহলে কেন আমরা জয় শ্রীরাম ধ্বনি দিতে পারবো না? এটা আমাদের সব জায়গায় বলা রইল যে জয় শ্রীরাম ধ্বনি ভারতীয় জনতা পার্টি দিচ্ছে আর সব জায়গাতেও দেবে। অপরদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়, প্রথমে বিজেপি কর্মীরা তাদের এক প্রধান কর্মীকে মারধর করে। এই বিষয়ে দুপক্ষই থানায় অভিযোগ দায়ের করেছেন। আজ আমাদের তৃণমূলের প্রতিষ্ঠা দিবস, তা আজকে এইখানে কেন তোরা ঝামেলা পাকাতে আসছিস? তোরা জয় শ্রীরাম করবি অন্য জায়গায় করবা, এখানে কেন? বলার সঙ্গে সঙ্গে বচসা সৃষ্টি হয়, বচসা সৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে সান্দকে এই ঠিলে ঠিলে মারবো ধরবো এরকম করতে শুরু করে। এরকম অবস্থায় আর একজন আমাদের শামসুদ্দিন মাঝে ঢুকে ছাড়াতে লাগে ওকে, মারধর করে একটা চেলা কাঠ দিয়ে মারে এবং মেরে ওর চোখের চশমা ছিল, চশমাটা তো কোন দিকে চলে যায়, এখানে ফেটে যায়, হাত ফ্র্যাকচার হয়ে যায়। আমরা ভাতার হসপিটালে দেখিয়েছি, হ্যাঁ, আবার ভাতার হসপিটালে দেখানোর পর ওকে বর্ধমান হসপিটালে রেফার করে। এই অবস্থায় ওরা যে অভিযোগগুলো করছে একদম সম্পূর্ণ মিথ্যা। ওই দুজন মদ গাঁজা খেয়ে এসে কৈলাসের নেতৃত্বে, অর্থাৎ ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট, আনন্দ বার্তা।